অষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে যাব, তো সকালে নেল পলিশ পরলে শুকোবে না, সেই জন্য ভাবলাম রাত্রিতেই ওকে বলি পরিয়ে দিতে। হাতে আমি পরে নিয়েছি, পায়ে আমি পরতে পারবো না, সেই জন্য ওকে রিকোয়েস্ট করা পরিয়ে দিলো। তো নেল পলিশ পরাতে গিয়ে দেখো একদম যেন আমার নখের মধ্যে ঢুকে যাওয়ার খাপ, একদম মাথা নিচু করে ঢুকেই যাচ্ছে নেল পলিশ পরাতে পরাতে। এরপর ফাইনালি অষ্টমীর সকালে এই যে শাড়ি বের করে ফেলেছি, এই শাড়ির আলাদা গল্প রয়েছে, তো সেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর এখন দেখো এই হার আর এই শাঁকাপলাগুলো আমার খুব মানে ইচ্ছে ছিল বা শখ বলতে পারো, তো এগুলো কিনে নিয়েছি। আর মানে দুজনেরই ধরতে গেলে পুরনো, এবারে জামা কাপড় ধরতে গেলে কিছুই কেনা হয়নি, যেহেতু বেরোবো না। আর ও আমাকে বলেই দিয়েছিল যে পুজোতে কিন্তু বেরোনো হবে না, আর বেরোনো নিয়ে আমার কোনো মানে অতটা উৎসাহও নেই যে বেরোতেই হবে বা বেরোবো নিয়ে চলো, এরকম কিছু নয়। না বেরোলেও কিন্তু মনের মধ্যে আলাদা একটা আনন্দ আছে, একটুখানি হালকা দুঃখ আছে কিন্তু তার মধ্যেও আনন্দ টাই বেশি আছে। তো আলতাটা আমি এখন রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ দুজনেই রেডি হয়ে গেছি, তো আলতা পরেই দিচ্ছিল। এদিকে মায়েরা রেডি হয়ে গেছে, বৌদি এসে একবার হাঁক দিয়ে চলে গেছে, তো আমি একেবারে উপোস যাব না, আমি ওই জন্য ছাতুটা গুলে খাচ্ছিলাম। তো এখন বৌদি চলে এসছে, তো বৌদি আমি বললাম তাহলে তুমি একটু ভিডিওটা করে দাও। রাত্রিরেই যখন নেল পলিশ পরিয়ে দিচ্ছিল তখনই বলেছিলাম আলতাটা পরিয়ে দাও, কিন্তু ও বললো সেই স্নান করবি তখন জল ঘাঁটা হবে তখন উঠেই যাবে হালকা, সেই জন্য বললো সকালেই পরিয়ে দেবো। তো সকালে দেরিই হয়ে গেলো আলটিমেটলি, তো কত মশাই আলটা পরিয়ে দিল, আর তাড়াতাড়ি করার জন্য পায়ের নূপুরগুলো বৌদি পরিয়ে দিল। আলটা পরার পর পুরো পাটাই চেঞ্জ হয়ে যায়, বেশ সুন্দর লাগে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো অষ্টমী নবমীর শুভেচ্ছা একসাথেই, আর এটা হয়তো দশমীর দিন গিয়ে পৌঁছাবে, তো দশমীরও অনেক অনেক শুভেচ্ছা। তো যাবার সময় একটু টাইম পাইনি, খেচোতে খেচোতে গেছি, বৌদিরা রেডি হয়ে গেছিলো, আমি একটু ধীরে সুস্থে সব কিছু করতে করতে রেডি হয়েছি, তাড়াতাড়ি রেডি হতে পারিনি, সেই জন্য এইবারে আমি লেট। প্রত্যেকবারে আমি রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকি, অন্য সময় সবাই মানে লেট হয়, এবারে আমার সব থেকে বেশি লেট। তো যাই হোক, তো অষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে যাব, রেডি হয়ে গেছি, তো চলো আজকে কী কী হচ্ছে টুকটাক শেয়ার করব, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো মায়েরা চলে গেছে, বৌদি শুধু আমাদের জন্য দাঁড়িয়েছিল। এখানে মন্দিরে চলে এসেছি ক্লাবে, এখানে দেখো বাবা মা পুচকিরা বৌদির মা সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে এখন, তো আমরা একটুখানি ওয়েট করলাম, এর পরের এতে আমরা পুষ্পাঞ্জলি দেব। তো মায়েরা পুষ্পাঞ্জলি দিচ্ছে, এদিকে আমরা তিনজন দাঁড়িয়ে আছি, আরও দাঁড়িয়ে আছে সবাই এর পরে পরে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এবছরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দিয়েছি, তো আমার সাথে সাথে আমার কর্তা বৌদিও দাঁড়িয়েছিল আর বাকি সবাই বসে পুষ্পাঞ্জলি দিয়েছে। অষ্টমীর সকালে যে কোনো মণ্ডপে এই সাদা লাল জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, সবাই বেশ সাদা লাল শাড়ি পাঞ্জাবি সবাই পরে পুষ্পাঞ্জলি দেয়, ভীষণ দেখতে ভালো লাগে। তো ঘর থেকে শিউলি ফুল আর অন্যান্য ফুলও নিয়ে গেছিলাম, সেই ফুল দিয়ে আজকে দুর্গা মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিলাম। তো পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট, প্রতি বছরের ন্যায় আমরা এরকম ফুল ফ্যামিলি দুর্গা মায়ের কাছে বসে এরকম মণ্ডপে আমরা ছবি তুলি। শুধু আজকে এবছরে দাদা নেই, অন্য বছর তবু লেট করে আসে কিন্তু এবছর দাদা নেই, আর আমাদের ফুল ফ্যামিলি রয়েছে, বাবা মা দুই পুচকি বৌদি আমি আমার কর্তা বৌদির মা। তো আমি এত হাসছি কারণ হচ্ছে যে দাদা ভিডিও করে দিচ্ছে সেই দাদা পুরো একদম রোডের মাঝখানে দাঁড়িয়ে করছে, আমি মানে মনে মনে ভাবছি যে ভিডিও করতে গিয়ে না ধাক্কা খেয়ে নেয়, সেই জন্য দাদাকে বলছি যে সাবধানে সাবধানে। তারপর যেখানে চরণামৃত ছিল সেখান থেকে সোনু বেবি টুকুস করে ছোট্ট গ্লাসে করে নিয়ে চলে এসেছে, প্রথমে নিয়ে এসে আমাকে দিয়েছে আর ওর মামমামকে দিয়েছে, তো আমাকে বলছে পুরোটাই খেতে হবে, আমি বলছি যে না না রেখে দে, একটু পিসো খাবে একটু বাবাই খাবে, তো ও হবে না, ও আমাকে পুরোটাই খাওয়াবে। ও এনেছে দেখে আবার বড় ফুচকিও নিয়ে চলে এসেছে, ওই দেখো সবটা এবার আমাকে খাওয়ানোর ধান্দা। তো আমি আর খাইনি, একটুখানি খেয়ে রেখে দিয়েছিলাম। Thank you.
পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ লম্বু সিং আড়াল হয়ে যাচ্ছে। ওর মুখ হাড়িও আছে, পেটে তো চলে এসেছি ঘরে পুষ্পাঞ্জলি দিয়ে, আর একজন এসেই শুয়ে পড়েছে। বৌদিটা ঘরে চলে গেছে, মা বাবা ঘুরতে চলে গেছে, আর ওখানেই যেতে বলেছিলো। প্রতি বছর ওখানেই খাই, কিন্তু আমি লুচি খাবো না, লুচি খেলে দুপুরবেলা খেলে শরীরও খারাপ করবে, তাই জন্য ভাতই খেয়ে নেবো, এবছরও কিছু করার নেই। তারপরে সন্ধেবেলা রাত্রিবেলা লুচি করবো, খাবো। তো চলো এখন চেঞ্জ করে নিই, ঘুমিয়ে পড়লে নাকি। সবে মাত্র ভাত খেতে বসতে যাচ্ছিলাম, তো হঠাৎ করেই সুপর্ণা বলে ডেকে আমার শাশুড়ি মা চলে এলো। কতগুলো খালি টিফিন বক্স দিয়ে দেবে, যা যা রান্না করেছে সব ভরে নিয়ে চলে এসেছে আমার জন্য। আবার যাওয়ার সময় বলে যাচ্ছে, এসেছে খালি এগুলো টিফিন বক্সগুলো যাই হোক করে নামালো, নামিয়ে বলছে আমি চলে যাচ্ছি একদিন। আমার নিজে খাইও নি, আগে এখানে দিতে এসেছে তারপরে গিয়ে খাবে, আবার টোটো করে যাবে অতখানি। আমি ওই জন্য আমার কর্তাকে বললাম যাও একটুখানি দিয়ে এসো, ও দিতে গেছে। তো দেখি চলো কত টিফিন বক্সের মধ্যে কী কী এনেছে। যে পাঁচখানা টিফিন বক্স, আমার শাশুড়ির হাতে আমার লুচি পরোটা খেতে কিন্তু ভালোই লাগে, যখনই নিয়ে আসে তখনই আমি খাই। এগুলো কী করেছে বুঝতে পারছি না, একটু মোটা মোটা আছে, মনে হচ্ছে কিছু ভিতরে পুর আছে। আমি সব ঢাকনাগুলো খুলি তারপরে দেখছি। বাপরে বাপ কত কী রান্না হয়েছে দেখো, এখানে আলুর দম কষা কষা, এখানে সিমুই, আমার সত্যি সিমুই খেতে ইচ্ছে করছিল, আর এখানে হচ্ছে কাবলি ছোলা দিয়ে পনিরের তরকারি, আর এখানে মিহিদানা, আর এই মিষ্টিটা মা এনেছিল আমার জন্য। তো যা যা করেছে সব একদম ভরে নিয়ে চলে এসেছে, আগে আমাকে খাওয়াবে। আর সিমুইটা আমার খেতে ইচ্ছা করছিল, আর মিষ্টি এটা আরও দুটো ছিল, দুটো না তিনটে ছিল কি জানি, যাই হোক এটা একটা বাক্সের মধ্যে ছিল মা যাওয়ার সময়। মা যেহেতু ঠাকুর দেখতে গিয়েছিল সেই জন্য মাকে ফোন করে বলেছিলাম যে আমার জন্য একটু টক দই আনতে, তো টক দইয়ের সাথে বড় বড় এরকম মিষ্টি দিয়ে গেছে, কিন্তু মিষ্টি আমার খেতে ভালো লাগছে না, কিন্তু এটা দেখে একটু ইচ্ছে করছে, দেখা যাক কতটা খাওয়া যায়। আমার কর্তা তো খেয়ে নেবে, আর শাশুড়িকে ওখান থেকে দু পিস দিয়ে দিয়েছি, মানে বাক্সটা দিয়ে দিয়েছি, আমি তিন পিস বের করে নিয়েছি, তো আসুক তারপরে খাবো। তো এই ঘিটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি, এই গরম ভাতে ঘি নিয়ে নিয়েছি আর আলু ভাতে, কারণ লুচিটা দুপুরবেলা খেলে আমার আর একবার খেয়েছিলাম রাখি পূর্ণিমার দিন, সেদিন খুব শরীর খারাপ করেছিল, তো সেই জন্য ভাবলাম আলু ভাতে ভাতই খেয়ে নিই। আমি রাতে ভেবেছিলাম খাবার তৈরি করতে হবে, বিকেলবেলা করে নেব, কিন্তু আমাকে রাতে রান্না করতে হবে না, আবার খাবার চলে এসছে। এই এটা হচ্ছে বৌদি দিয়ে গেল, একটা বেগুন ভাজা অলরেডি আমি খেয়ে ফেলেছি, দুটো আলু ভাজাও খেয়ে ফেলেছি, ঘুগনি লুচি আলু ভাজা বেগুন ভাজা, কত খাবার হয়ে গেছে দেখো, রাত্রিরে আমাকে আর রান্না করতে হবে না। আমি তবু একটু গণ্ডগোল করি যে কোনো উপসে, কিন্তু আমার কর্তা করে না, তো এবারে আমি যেহেতু বলেছি আমি এখন ভাত খাবো, রান্না মানে লুচি ফুচি করতে পারবো না, তাই জন্য ও বললো ঠিক আছে আমিও ভাত খেয়ে নেবো। তো মায়েরা ভাবছে যে, মা বৌদি দুজনেই ভাবছে যে ও যদি না খায়, তাই জন্য ওর জন্য স্পেশালি এসছে, তো তার সাথে আমারও এসছে, যাই হোক। তো আসুক ওর মাকে দিয়ে জিজ্ঞাসা করবো ভাত খাবে না লুচি খাবে, দুটোই অপশান হয়ে গেছে ওর। তো কি খাবে, বহুত খানা হ্যায় বহুত খানা হ্যায় দেখো, খানা হি খানা খানা হি খানা, কি খাবে, হ্যাঁ লুচি,
সেই আগে লুচিটা এ করা হয়ে গেছে, এটা নানপুরি করেছে, ও নাকি পনির এনেছে রাত্রিরে রান্না হবে। ওদিকে ভাত ভাড়া পড়ে গেছে, লুচি খেয়ে যাচ্ছে। এই দেখো দেখো, শুধু নানপুরি দিয়ে বললে মজলা বেশি। এতে একটু টক দই মেরে দিতে হবে, দিয়ে ভালো হেভি টেস্ট হয়ে যাবে খেতে। বেগুন ভাজা খা, বেগুন ভাজা আলু ভাজা আমার খাওয়া হয়ে গেছে। লুচি ভাজা খা, তুমি খাও। তো খাওয়া দাওয়ার পরে ঘুম, আর রাত্রে তো রান্না করতেই হয়নি, খাবার ছিল সেগুলোই খেয়ে আবার ঘুম, ঘুরতে যাওয়া তো নেই। তো আজ এই পর্যন্তই, অষ্টমীর কী কী হলো সব কিছু প্রায় শেয়ার করলাম, সবাই ভালো থাকো, টাটা বাই বাই।